सलामुअलैकुम कैमन आछेन सबाई। 2020 सालের রমজানের ঈদের রোজার ঈদ যেটা ঈদুল ফিতরের প্রাক্কালে সবাইকে জানাই ঈদ মোবারক। আমি প্রান্তিক কৃষির যোদ্ধা, বর্গা চাষি, কৃষি যোদ্ধা, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। আমি আপনাদের সাথে আজকে আমাদের খামারের ভিউটা শেয়ার করবো। অনেকে অনেকভাবে জানতে চেয়েছেন, অনেকভাবে বলতে চেয়েছেন আমাদের কাছে কী আছে কী নেই সব কিছু নিয়ে কথা বলবো। তো বুঝতেই পারছেন মোটরসাইকেলের উপর বসে আছে, আমাদের কাছে দুটো মোটরসাইকেল আছে, এখানে একটা ওখানে একটা। তো এরপরে যদি বলি আসেন ভিতরে যাই, এটা আমাদের খামার। খামারে ঢুকতে যেটা প্রথমে চোখে পড়বে এটা আমাদের ঘোড়া, মহিলা ঘোড়া গোসল করার। এর পাশাপাশি এটা এতক্ষণ ক্যামেরায় ছিলেন বাবু, আমার ছোট ভাই। তো আপনাদের এর পাশাপাশি যেটা হচ্ছে এটা আমাদের ডেইরি শেড। ডেইরি শেডের মধ্যে কী কী আছে, এই গরুটা আছে, এটা প্রথম বিয়ানের একটা বকনা বাছুর সহ। এই গরুটা দ্বিতীয় বিয়ান দিবে, দ্বিতীয় বিয়ান দিবে, এটাও ফ্রিজিয়ান। তো দ্বিতীয় বিয়ান দিবে এটার, এটা গাভ, এটাও ফ্রিজিয়ান, এটাও গাভিন। এখন এই দুটা গরুই প্লাস 8 মাস প্লাস প্রায় 9 মাসের কাছাকাছি গাভিন যে কোনো সময় বাচ্চা হবে। এটা দুধের গাভি, এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস বা আয়ারশেয়ার অনেকে বলে। এইখানে আছে হচ্ছে ফ্রিজিয়ান একটা, আচ্ছা এখানে একটা লোকাল ফ্রিজিয়ান ক্রস আছে, এর একটা বকনা বাছুর আছে, গাভিটা প্রেগনেন্ট। আর এখানে যেটা আছে এটা হচ্ছে দেশি গরু, পাবনা জাত যেটাকে বলা হয়, এটা অনেকটা ওইটা, এর সাথে একটা বাছুর আছে। ওই পাশে আমাদের দেখতে পাচ্ছেন রোহিঙ্গাকে দেখা যাচ্ছে, আর এখানে যে বাঁশের যে ঘরটা দেখা যাচ্ছে এটা মুরগির খামার। এর পাশাপাশি এই যে আমাদের বাছুরগুলো কোথায় থাকে কী করে, এই যে বাছুরগুলো এখানে চঞ্চল খেয়ে দিয়ে রেস্ট করছে। তো এটা একটা বকনা বাছুর, এটা বকনা বাছুর, ওখানে সার বাছুর, সার বাছুরের পাশে বকনা বাছুর একদম ছোটোটা, বা ওই পাশে সাহিওয়াল বাছুর যেটা দেশি গরুর, ওটাও দেশি গরুটা সাহিওয়াল ক্রস। এটা আমাদের তোতাপাড়ি খাসি, ওইখানে একটা খাসি আছে, ওইখানে ব্ল্যাক বেঙ্গল একটা ছাগল আছে, সাথে তার দুটা বাচ্চা আছে, ভিতরে আবার আরও দুটা ছাগল আছে। তা আমাদের ছাগলের শেডটার অবস্থাটা হচ্ছে এরকম, ঘরটা উপরে মাচা করা, এখানে ছাগল চড়ে বেড়ানোর জায়গা, সাথে বাছুরও মাঝে মাঝে রেখে দেই। এখানে আমাদের কবুতরগুলি থাকে, কবুতরগুলি কি এখানে আছে, আম্বা করে লাভ নাই। কবুতর এখন এই যে ভিতরে একটু রেস্ট করছে। তো আর এটা হচ্ছে মিল্কিং মেশিন, আপনারা জানেন যে আমরা মেশিনে দুধ দোয়াই। আমাদের ময়লা ফেলার যে জায়গাটা এটা মাঝখানেই পড়ে গেছে, এখান থেকে আমরা মাসে একবার করে ময়লা তুলে ফেলে দিই বাইরে, এখানে জমতে থাকে, উপরে ঘাস এবং সাইলেজ রাখা যায়। এই অবস্থানটা ঠিক এই সাইডে যদি আমরা বলি, আমাদের যে গরুগুলো এখানে থাকে এটা হচ্ছে ফার্মেন্টেটেড কর্ন বসানোর জন্য রাখা হয়েছে দুটা ইয়াতে, যেহেতু একটা তো হয় না গরু অনেক। তো এটা একটা দেশি বলদ যেটাকে বলা হয়, দুধ আবাল অনেকে বলে। এখানে আবার আমার কিছু কবুতর যেগুলি বাসায় ছিল সেগুলি আছে, এরা ডিম টিম পারতেছে এর জন্য খাঁচা একটা। এটা একটা দেশি বলদ, এটা একটা ক্রস ফ্রিজিয়ান, গরুটার কালারটা খুব ভালো লেগেছে দেখে আমার আনা গেল। এই গরুটার জাতটা নিয়ে যথেষ্ট সন্দেহ, এটা সাহিওয়াল ফ্রিজিয়ানও হতে পারে, কালারটা খুব সুন্দর। এইটা জার্সি একটা সার, এটাও সার, জার্সি একটা সার। এই গরুটা কঙ্গায়াম জাতের, এগুলোকে সিলেট অঞ্চলে মারামারির যেই গরুগুলো সেগুলোকে বিশাল বলা হয়, এটাও এই সিলেটি বিশাল, এখালি ফাইটই করতে জানে এবং যথেষ্ট উগ্র মেজাজের আর কি যখন সে ফাইটের ইয়াতে যায়। তো এই হচ্ছে পাঁচটা গরু আমাদের এপাশে থাকে। এখানে এখন ফার্মেন্টেটের এই যে কবুতরও আসলে কর্ন খায়, বিষয়টা এটাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বাছুরগুলোর রাত্রি যাপন করা বা বাছুরগুলো থাকার জায়গা, এটা
ওরা এখানে রেস্ট করে রোদের সময়। ওদের এখানে একটা ফ্যান দিয়েছে, একটা লাইট দিয়েছে, একটু গরম থাকে। এটা একটা শাহিওয়াল জাতের গরু, এটা একটা ক্রস গরু, দেশির পরিমাণটা বেশি আছে। এটা এটাও একটা ক্রস, ফ্রিজিয়ানের সাথে ক্রস। এইটা আছে, এটা একটা হাই পার্সেন্টেজের ফ্রিজিয়ান, এবং ওর গরম টরন সব কিছু মিলে অ্যাথলেটিক বডি। ওকে আমার ইচ্ছা আছে যদি সম্ভব হয় ওকে ব্রিডিং বুল বানানোর। দিস ইজ আ শাহিওয়াল ফ্রিজিয়ান জার্সি, তিনটারই ক্রস। এই গরুটা হিউজ একটা জিনিস। এটা একটা লোকাল ফ্রিজিয়ান ক্রস। এখানে আছে একটা শাহিওয়াল, পিওর শাহিওয়াল না হলেও এর পার্সেন্টেজ খারাপ না। আচ্ছা, ভারতীয় উপমহাদেশের রাঠি একটা জাত আছে, এটা হচ্ছে আমাদের রাঠি গরু। এটা আমাদের একটা ক্রস বাছুর রেখে এনেছিলাম, এই আস্তে আস্তে ডেভেলপ করছে। আর এখানে আছে আমাদের ক্রস ব্রাহ্মা, ব্রাহ্মা যেটাকে বলা হয়, সেই ঐতিহ্যবাহী ব্রাহ্মা গরু, কিন্তু 50% ক্রস। তো এটাও দুই দাঁতের এবং একটু উগ্র মেজাজের। উপরের জায়গাটা আমরা করেছি যে এখানে আমাদের এই যে দুধের বোতল, যেই বোতলে আমরা সাপ্লাই করি, বোতলগুলি থাকে এভাবে। উপরের জায়গাটাকে অতটুকুভাবে কাজে লাগানো হয়েছে, এদিকে ফ্যান দেওয়া আছে, এবং টোটাল সেটটা আসলে বাঁশের তৈরি। এই ঘরটাতে আমাদের লেবার থাকে, তার ফ্যামিলি, ওখানে রান্নাঘর। এই উপরেও মানে বাছুরগুলো যে জায়গাটাতে থাকে তার উপরেও আসলে লেবারের একজন থাকে। তার পাশাপাশি আমরা আসলে এটাকে অফিস রুম হিসেবে ইউটিলাইজ করি। এটা গেল, এবং গরুগুলোকে আমরা, মোটাতাজার গরুগুলোকে খাওয়াই যে আমরা, জাস্ট একটা রিং, একটা চারি এই অবস্থায় বসিয়ে দিয়েছি ভালোভাবে। এটা এই ড্রামে আমরা ফার্মেন্টেটেড কর্ন করি। ওখানে একটাতে ডিবি পাউডার রাখা আছে, একটাতে মোলাসেস থাকে। এই অবস্থানে আছে আর কি। এটা যেমন আমার অফিস এখন বলা যায়, একটা ফ্যান লাগানো আছে, লাইট আছে। এই বাছুরগুলি, মিল্কিং মেশিন এটা। তো এখানে মাঝখানের জায়গাটা বালু যেহেতু ধুয়ে সরে যায় বর্ষাকালে, তো এখানে হালকা পাতলা একটু ইটের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ঘরগুলো দুধের জন্য ফ্রিজও রাখা আছে, হালকা পাতলা ইটের ব্যবস্থা করা হয়েছে। এই রোহিঙ্গারে পানি দাও, রোহিঙ্গা এখানে সাইলেজের বস্তার সাথে আছে আর কি। এপাশে একটা গেট, ওয়াশরুম, এটা রোহিঙ্গার ঘর। নো 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 ওয়ে। মাঝে মাঝে আমি গরুকে একটু জাউ খাওয়াই, ওর জন্য এখানে ব্যবস্থাটা আছে এভাবে। তা এই ওই যে মুরগিগুলি, যদি বলি যে মুরগিগুলি এই যে রাতেবেলা উপরে থেকে দিনের বেলা এখানে রেস্ট করছে, যেহেতু ঘরটা আটকানো, ঘাস এভাবে রাখা আছে। এই যে গরুর অবস্থা। এই হচ্ছে সর্বোপরি আমাদের বর্গা চাষির খামারের অবস্থানটা এটাই। তো ঈদ উপলক্ষে অনেকে চিন্তা করছেন যে কীভাবে কী করা যায়, পানির একটা ট্যাঙ্ক ওখানে বসানো, ওটাও কিন্তু বাঁশ দিয়ে বসানো এবং ভালো আছে। তো অনেকে মনে করেন যে কীভাবে কী করব না করব, ইমন পড়তেছে। তারপরে দেখো এখানে যে ফার্মেন্টেটেড কর্নের জন্য ভুট্টা দেওয়া হচ্ছে, ওখানে ইস্ট মোলাসেস সবই দেওয়া আছে, ইস্টটাকে লাইভ করে দেওয়া হয়েছে। আর এইগুলি কী করি অনেকে আবার প্রশ্ন করে জিজ্ঞেস করবেন, এগুলি আসলে বাছুরের ঘরের ভিতরেই থাকে, মাছের মধ্যে বাছুরগুলি থাকে। তো দিস ইজ অল অ্যাবাউট আমাদের বর্গা চাষি খামার। এখানে আমাদের একটা সাবমার্সিবল পাম্প আছে, আর এগুলিতে গরুগুলি খায়। তুই আমার সাথে কিন্তু ক্যাটদানি করিস না বাবা। তো এই হচ্ছে অবস্থা আমাদের, একটি ঘোড়াও আছে। আর ছাগলের ঘরের নিচটা আসলে অনেকভাবেই কাজে লাগে, মুরগিগুলি এখানে বিচরণ ক্ষেত্র সব কিছু মিলিয়ে। যাক, অবস্থাটা আরামদায়ক করে রেখেছি, আর ঘোড়াটা গোসলের পর রেস্ট করছে যেহেতু, ওকে আর বিরক্ত না করি। আবার দিস ইজ আমাদের খামারের সর্বোপরি যে অবস্থানটা, এখানে গরু আছে অলমোস্ট প্রায় 8-9টা। তো এখানে 1-2-3-7টা বড় গরুই আছে, এগুলির এক একটা এক একভাবে। বাছুর আছে 5টা, 2টা হয়তো হবে আল্লাহর রহমতে, আল্লাহর রহমত, 2টা হওয়ার পথে। আর এই তো দিনের শেষে
আমাদের বর্গাচাষি খামারের যে জিনিসটা হচ্ছে এটা আমাকে প্রতিনিয়ত সারপ্রাইজ করে। এক একটা গরু এক এক রকম অ্যাক্ট করে, এক একটা প্রাণী এক এক রকম অ্যাক্ট করে। আমাদের এই খামারে মোটামুটি দেখা যায় যে প্রায় মোটা তাজার গরু আছে 15টা, বড় গরু আছে, গাভী আছে হচ্ছে 7টা, বাছুর আছে 5টা। আর এই মুহূর্তে আপনার কিছু গরু বিক্রিও করেছি আমরা। মিনওয়াইল একটা ঘোড়া আছে, 7টার মতো ছাগল আছে, ছাগল ভেড়া মিলিয়ে 7টা আছে, মুরগি আছে 10-11টা, কবুতর আছে প্রায় 15-20টার মতো। তো মানুষ কাজ করছে, একটা ফ্যামিলি রলি দুজনের, আর সব কিছু মিলিয়ে একটা খামার বাড়ির মতো, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মতো। কিন্তু সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে মেশিনটা ইন্ট্রোডিউস করেছি। এবং মেশিন মিল্কিং কিন্তু আমার গরু মোটামুটি অভ্যস্ত, এবং এটা খুব প্যারার বিষয় না, এটা আরও আরামদায়ক বিষয়টা। তো মেশিন মিল্কিংটা করে থাকি। এই কম খরচে সেট যদি করতে চান, আমারটা যদি ভালো লাগে করতে পারেন, জোরাজোরি নেই আর আসলে প্যারারও কিছু নেই, আরামদায়ক। মানে গরু প্রাণী আপনাকে সবসময় সারপ্রাইজ করবে। আর প্রাণীর বিষয়টা হচ্ছে আপনি নিজে যদি সময় দিতে না পারেন, খামার করার আসলে প্রয়োজন নেই, প্রত্যেককে নিজেকে সময় দিতে হবে। খামার এমন একটা জিনিস আপনাকে নিজেকে অবজার্ভ করতে হবে, কর্মচারীর উপর ভরসা করলে সব কিছু হয় না। তো আমার সাথে দুধের ডেলিভারিতে হেল্প করে বাবু, আর বাকি তো আছেই। আস্তে ধীরে আমরা কাজে কাজ করছি, রেগুলার দুধ দিচ্ছি। আজকে আগামীকালকে ঈদ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। এই সময় করোনার এই সময়টাতে আমরা সবাই বুঝতে পারছি যে কৃষির উপরে কিছু নেই, যা আছে কৃষির উপরে কিচ্ছু নেই। তো কৃষির উপরে যেহেতু কিচ্ছু নেই, তো কৃষি নিয়েই থাকতে হবে, কৃষি নিয়েই আমরা আছি। তো সবাই ভালো থাকেন, খাদ্য উৎপাদন করেন, কৃষি উৎপাদনে যান। কৃষিকাজ আসলে ছোটোর কোনো বিষয় না, এটাও একটা কাজ। ওয়ার্ল্ড ওয়াইড ফার্মিং একটা খুব ভালো কাজ, এবং এদেরকে সব দেশে রেসপেক্ট করা হয়। আমাদের দেশে কেমন জানি চাষা বলা হয় আর কি। তো আমি চাষা, বর্গা চাষা, ভালো আছি। এভাবেই থাকতে পারলে ইনশাল্লাহ ভালো থাকবো, ভালো থাকবেন। ঈদ মোবারক, সালাম আলাইকুম।